আজকে আদালত চত্বরে একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে খান সাবেক নৌপরিবহন মন্ত্রী তিনি বলছেন আদালতের উদ্দেশ্যে মানে তাদেরকে যেন না হয় পড়ানো বলছেন আমাদের অসম্মান করা হচ্ছে এই প্রসঙ্গে যে রিপোর্ট সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সাবেক নৌপরিবহন মন্ত্রী সাজান খান সহ সাতজনকে সোমবার আদালতে উপস্থিত করা হয় এদিন গ্রেপ্তার দেখানোর শুনানির সময় হাত করা পরিয়ে আদালতে আনার মাধ্যমে তাদের অসম্মান করা হচ্ছে বলে প্রশ্ন খান তিনি বলেন আমরা এখানে যারা আছি তারা কেউ মন্ত্রী কেউ এমপি আইজিপি ছিলাম আমাদের মোস্ট ওয়ান্টেড আসামিদের মতো হাত করা পরিয়ে আদালতে আনা হচ্ছে আমরা কি পালিয়ে যাব আমাদের অসম্মান করা হচ্ছে আপনি বিষয়টি দেখবেন অর্থাৎ বিচারকের উদ্দেশ্যে বলছেন আপনি বিষয়টি দেখবেন তখন বিচারক বলেন বিষয়টি দেখব আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন বিষয়টি নিশ্চিত করেন তবে এই বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আসামি শাহজাহান খান মৌখিকভাবে আবেদন করেছিলেন আদালত এই বিষয়ে কোনো আদেশ দেননি আমরা বলেছি তাদের সময় আমাদের নেতা কর্মীদের ডান্ডা বেড়ি করিয়ে আনা হতো এটা পড়িয়ে পরিয়ে এমনও দৃশ্য দেখা গেছে যে ওই বাবা মারা গেছে বা মারা গেছে তার কবর মানে জিয়ারত করছে বা মারা যাওয়ার পর মৃত্যুর সময় জানা যা পড়ছে কিন্তু ডান্ডা বেড়ি পড়ানো ডান্ডা বেড়ি পরানো অবস্থায় হচ্ছে কবরের বাবাকে কবর দিচ্ছে তারপরে নামাজ পড়ছে সেই দৃশ্য কিন্তু দেখা গেছে তখন তো শাহজাহান খান সাহেবরা কেউ প্রতিবাদ করেননি এখন যা যা হচ্ছে সেগুলি তো সব তাদের কালচার বরং আরো ভয়ঙ্কর কালচার যে কালচার থেকে বের হয়ে আসছে আগে কি করা হতো প্রথমত অ্যারেস্ট করার পরে তো খবরই থাকতো না এই যে সালাউদ্দিন আহমেদ কতদিন খবর ছিল না তারপরে তাকে ভারতের মেঘালয় পাওয়া গেল তো এরকম আরো অনেকের ঘটনা সাংবাদিক কাজল তার ক্ষেত্রে কি ঘটছিল আরো অনেকের মানে এগুলির নাম বলে তো শেষ করা যাবে না আজকে ওনাদের এত অসম্মান লাগছে তো এই যে মানে বিএনপির যখন কি নেতা মন্ত্রী বা অন্যান্য দলের তাদেরকে মামুনুল হকের ক্ষেত্রে কি কি ভুলে গেছেন এখন ওনারা মন্ত্রী মন্ত্রী যদি হত্যা মামলার আসামি হয় তার জন্য এক আইন আর যারা মন্ত্রী না তাদের জন্য কি আর আইন অন্য আসামিদের মতন এখন তারাও সেই আসামি আর যদি সেই বিধানই করতেন যে রাজনৈতিক নেতা নেতাকর্মীরা যত মানে মামলারই আসামাই হোক না কেন তাদেরকে সম্মান করতে হবে তাহলে তো আগে সম্মান জানানো উচিত ছিল গত পনেরো বছরের বিরোধী দলের ক্ষেত্রে সেটা কি হয়েছে কখনো মানে অতীত বলে যাচ্ছেন ওনারা আচ্ছা এখানে তিনি বলছেন যে আমাদের সময় আমাদের নেতাকর্মীদের ডান্ডা বিড়ি পরিয়ে তো এখন হাত কড়া ও হেলমেট শুধু তাদের নিরাপত্তার জন্য করানো হয় ডান্ডা বেড়ি তো দেওয়া হয়নি এদিন সকাল নয়টা দশ মিনিটে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় সকাল নয়টা পঞ্চাশ মিনিটে রাজধানীর তিন থানার মামলায় দেখানো হয় দেখ এই হলো একটা বিতর্ক যে ডান্ডাবিড়ি পরিয়ে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে সাহায্য করা হয়েছে আজকে তাদের সামান্য হাত কড়া সেটাও সহ্য হচ্ছে না এটাই হচ্ছে নির্মম বাস্তবতা তাও তারপরেও ভাগ্য ভালো যে পট পরিবর্তনে একটা অন্তর্বর্তী সরকার আসছে যারা একেবারে পাল্টা কোনো রাজনৈতিক শক্তি না যদি অভ্যুত্থানে যদি বিএনপি ক্ষমতায় আসত কোন রাজনৈতিক শক্তি তাহলে কপালে আরো দুঃখ ছিল এটা বোঝা যায় কারণ তখন যে পরিমাণ রোশ আক্রোশ থাকতো তার কিছু প্রতিফলন ঘটতো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ